সামনে দশ আর পেছনে পাঁচ, ওই জন্য তোমার কোমরটা বেশ মোটা পারা। আমি তো বেশি খাই জানো। হ্যাঁ আমি ভাবছি তোমার কোমর গোদা হইলো কি করে। পিছনে পিছনে কত? পেছনে পাঁচ সামনে দশ। আরে কথা বলবো, ওই সামনে দশটা একটু কম করে হবে না? ওখানে কম হয়? না যদি কম হয় না, হ্যাঁ যদি একটু কম লাও আমি কিন্তু খদ্দের ডাকবো। সামনের ব্যবসা চলছে আর আমার কাপড়ের ব্যবসা চলছে, তাইলে পেছনের সামনে অত দেখার দরকার নাই গো। তুমি কাপড় লাও আর আমি ওই পেছনের সামনে কাজ করি। পেছনের সামনে কাজ করি মানে? ওই যে তুমি বলছো টাকা তোমার কাছে লগত নাই, তাহলে কাপড় দিয়ে টাকা লে। আরে কি কাজ, কি কাজ করি আমি? ওই যে সামনে দশ আর পিছনে পাঁচ, তার মানেটা কি? ও দু টাকা বেশি লাগে লাগ গা পিছনে যে। আমি কি করি আগে জিজ্ঞাসা করো। হ্যাঁ তাই বলছি, তো কি করো? গ্যাস লাইটার, সামনে চাকার পাথর দিয়ে দশ আর পেছনে গ্যাস বড়ি তাই পাঁচ। তাই বলছি শালা, এক বোতল তারির দাম কুড়ি টাকা, কি মাল সামনে দশ টাকা হয় কি করে? শালা মাথায় ঢুকছে না, সত্যি তোমরা ব্যবসাদার বটে। তবে একটা কথা মানতে হবে, খদ্দেরে কি লেবে না লেবে তা আমি বলতে পারবো না, তবে এই কথা শুনলে কত শালা এসে সামনে দাঁড়াবে, খদ্দের সামনে চলে আসবে। ভালোই তো, গেলেই ভরে দেব। ঠিক আছে, তোমার পথে ভরা অভ্যাস। গ্যাস লাইট, সামনে চাকা পাথর দিয়ে দশ আর পিছনে কিছু লাগবে না, শুধু গ্যাস ভরে দিলেই পাঁচ। সামনে দশ পিছনে পাঁচ, হিসাব চারি ধারে ঠিকই আছে না? তাই বলেছি ভালো ব্যবসা, ভালো ব্যবসা। বস মা, তুই ওইখানে বস, ওইখানে যা, তুই ভরে লে গা, দি তুই মারা গা যা। এই ইদ্রিস, ইদ্রিস, তুমি সত্যি কালোর মধ্যে এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে তোমাকে। আর পড়েছি পড়েছি আমি পড়েছি, ওরে কালো মেয়ের প্রেমে আমি পড়েছি, ওরে কালো মেয়ের প্রেমে আমি পড়েছি, আর তোমার প্রেমে পড়ে আমি মরেছি, আর তোমার প্রেমে পড়ে আমি মরেছি, আর তোমার প্রেমে পড়ে আমি লোককে শোনার মতো দেখতে, তোমাকে দেখলেই আমার লোভ হয় জানো তো। না চুলকুনিটা তো শাখা ঘোড়ায় আছে। হ্যাঁ না ও হবে না, সেদিন এক ভ্যান বিদেশি মলম সেদ্ধ করে খেয়ে নিলাম, তাও ভালো হয়নি। এই একটা কথা বলছিলাম, বলছি পেটটা ঢাকো, ব্যবসা করছে বেটা ছেলে মেয়ে ছেলে সব আছে, মান সম্মানের ব্যাপার আছে, ঢাকো, এখানে যে কোনো ঢাকার দরকার সেখানে ঢাকো, দরকার হলে এখান থেকে তুলে নিয়ে ঢাকো না। আরে বাবা এই যে উপরে আছে আর এখানে ভেতরে আছে দেখা যাবে না, এই যে উপরে ঢেকে দাও। আরে তুমি ব্যবসা করছো? হ্যাঁ ব্যবসা করছি। তা কিসের ব্যবসা করছো? আমি ছাল ছাড়িয়ে নন্দি। হ্যাঁ ছাল ছাড়িয়ে নন্দি দাও। তাই মহিষিনে কদিন ছাল ছাড়াইলে? 200 টাকা মারলা কেজি আছে হয়ে গেছে কাল থেকে। কিসের? এই ছাল ছাড়িয়ে নন্দি। ছাল ছাড়িয়ে নন্দি 200 টাকা কেজি? হ্যাঁ ব্যামারিতে। কি? তাও পাচ্ছে না। কি বলো না? একবার বলো কি? কি জিনিসটা? কি দুশো টাকা কেজি ছাল ছাড়িয়ে নুন দেবে? সত্যি তোর ব্যবসা লাইন আছে ভালো না? প্রথমে শুনলেই কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে, তারপর যখন শুনছি ব্যাপারটা ভেঙে চলে তখন মনে হচ্ছে জানো দেখো একবার শুয়েই পড়ি। আমি জানি তোমার ভেতরে রস আছে, তোমার যদি রস না থাকলেও তাহলে মেমারি মার্কেটটা বন্ধ হয়ে যেত। ওই রসই তোমার রসই তো চলছে। তা ওই বাটি আম গা তোলে হাতে, তুই বললি তোর হাতে দেবো না, এক ফোঁটা মাল পড়ে গেলি পরে 1 কোটি টাকা দাম, তোর ভিত্তি ভাটা সব বেঁচে শোধ হবে না, আবার গামটা পাচ্ছে। আচ্ছা থাম একটু থাম, মালটা একটু গাড়া হোক, জল পড়া আছে তো, তারপর গামচায় দেওয়া হবে তোকে।
বলছি তাহলে তোমার সংসার ব্যবসা? কত বছর করছো সংসার ব্যবসা? বলছি যদি এই কাপড় চোপড় লাগে। হ্যাঁ, আরে বাবা তুমি ছিটকাইছো কেন? আমি তোমাকে কথা বলছি, তুমি শোনো না কথাটা। আরে বাবা হাত দেওয়া দেরি কি আছে? না না কথাবার্তা বলবো, না না মেয়ে ছেলে কথা বলবো তো তোমার অসুবিধা থেকে। আমি তোমাকে ভালো কথাই বলছি, তুমি শোনো না। ব্যাপার হচ্ছে এই কাপড় যদি দরকার হয় তাহলে আমাকে বলবি, আমি কাপড়ের ব্যবসা করছি। তুমি কাপড় নিয়েছো? ওই জন্যই তো বলছি মাল দেবো তো একটা। হ্যাঁ একশো বার আছে তোমার কাছে, কিন্তু সকালে বললে হবে না যে 600 টাকাটা দাও, ওটা বললে হবে না। কিন্তু না ওটা চাইলে হবে না, তুমি শশা বিক্রি করো। আমি কাপড়ের দাম আমি পরে বলবো, তুমি এখন বসো, তুমি আমার মাসি হও, বেশি ইলপিল করো না। হাই, হ্যালো, ওয়ে ওয়ে পয়ে 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 ও আহা লাগলে বলো, দেখো ঘরে টাটাবো নাকি, দেখো ঘরে টাটাবো নাকি, নটানের কি মহিমা, গুদুম গুদুম চাগাদা গুদুম। কিসের ব্যবসা চলছে? এই শোনো, আমার যে ব্যবসা চলছে তুমি নেবে কি? হ্যাঁ দিলি নেবো। তাহলে তুমি সরো, আরো দু চারটে লোক ডাকি। আরে আমি লোক ডেকে দেবো, তুমি আমাকে লাইনটা করো না আগে। মালটা কি বিক্রি করছো? আমি না ধনির পাতা বিক্রি করছি। ওরও পাতা হয় না তোদের দেশে? চাষ ভালো তোদের তোদের দেশে ধনের পাতা হয় নাকি? একটা কথা বলবো, ঘাসাটা ভালো করে বল। হ্যাঁ গো ভালো করে বলছি, কষ্ট করে বল। আসুন নেবেন নাকি ধনের পাতা? আমি যা বলছি তাই বল। ওই কিস্তি খামারি করে ব্যবসা করা হবে না, আর জীব ছিলবি সকালবেলায়, নাহলে পারে ওইটা বেরিয়ে না, ওইটা বেতাল হয়ে যাবে, এরকম বলবি। দাদারা দিদিরা নেবেন নাকি? তরকারিতে দেবেন মুখরুচি, ধনে পাতা ধনে পাতা, না এ মাগি বাজে ধনের পাতা, ধনে পাতা ধনে পাতা। ওই হলো আর কি। হ্যাঁ ওরকম বলবি, ওইরকমই ওরকম বলবি তো। হ্যাঁ ওরকম বলবি। বলছি তোদের বাড়িতে ড্যান্স হয় না? ড্যান্স? হ্যাঁ হয়। তোদের ইজ্জত ঢাকা জিনিস। হ্যাঁ এইগুলোই তো ঢাকা থাকবে। এটা কাপড় বলছি দেখি না, আমি বেটা ছেলে, আমার ঘুমুর নাই রে। আমার মা দিয়েছে, দেখ দেখ। আমার নাই, আমার নাই। আর তোর মা বেশ ঘুমুর বেঁধে দিয়েছে তোর। বেশ শোনা একটা কথা বলি, বলছি তুই এইটুকু মেয়ে তুই ব্যবসা করছিস? আমাদের গ্রামের ছেলেগুলো দেখি এখন মদ খেয়েছি বইল, ওইসব ছেলে যদি তোকে পায়ে ফাঁকা মাটে আর যদি চাপন দেয় তুই বাঁচবি তো? আগে দেখ এদের চেহারা গুনা দেখ আগে। আমার দেখে হবে কি? কেউ কিন্তু কমতে লাগে, এরা মদ কেউ খায় না, শুধু সৃষ্টি খায়। হ্যাঁ শুধু সৃষ্টি খায়, মদে কেউ হাত দেয় না। আমি কি করব? হ্যাঁ তাই বলছি, তা তোর এই ব্যবসা তো কিছু করা দরকার, এদের পাল্লায় পড়ি মুড়িয়ে যাবি ছুটি। আমাকে খেতে হবে না, ব্যবসা না করলে খাবো কি? তাই তোর যদি খাওয়া অতই অভাব হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করিস না কেন? ওদের নিবু ড্যান্স পাঠিয়ে দিতাম। শোন না একটা কথা বলি। বলো। বলছি তুই তো ব্যবসা করছিস নাকি? হ্যাঁ। তা এদের সাথে করছিস না একলাই করছিস? আমি একা করছি নিজের মতো। ওরে বাজারের শক্তি রে, বেগুনে মজা আইলি রে, তোরে খেতে এত ভালো লাগে পরান। চটাম চটাম চটাম। কি করলে? তবলা বাজাইলাম। শোন না একটা কথা বলি। বলো। তুই কিসের ব্যবসা করছিস? তুই ব্যবসা করতে আসছিস নাকি? হ্যাঁ আমি ব্যবসা করতে আসছি। কিসের ব্যবসা করছিস? তুমি নেবে তো আমি বললে। লোবো না লোবো পরের কথা, আমার মাল যে নেবে তার কোনো গ্যারান্টি আছে? তুই আমার মাল নেবি তো? হ্যাঁ আমি নেবো, তুমি যদি আমার নাও। হ্যাঁ তাই যদি লিস্ট তাহলে আওয়াজ ফার হয়ে যাবে। বলবো? হ্যাঁ বল। আর দেবো নাকি দাদা ধনে তেল? ও দাদা দেবো নাকি ধনে তেল? ও দেবো ধনে তেল। ওই জন্যই বলছিলাম
ওই জন্যই বলছি যে এদের সঙ্গে তুই ব্যবসা করতে আসছিস, তুই তো মরিয়ে যাবি ওইটুকু মেয়ে। তারপর আবার যে ব্যবসার কথা বলছিস, তুই তো সারাদিনে তেল দিয়ে শেষ করতে পারবি না, এক একজন তো 40 বার করে তেল দেবে রে। হ্যাঁ, কন্ট্রোলার মতন পাক দেবে আর এসে বলবি লাউ দিয়ে দাও। আচ্ছা তুই এত কারবার রেখে আর এত কাজ দিয়ে তুই ধনে তেল দিতে লাগলি কি ব্যাপার? না না পুরুষ তেল তেল দেবো না গা ধোয়াবো না চান করাবো সেটা আমাদের ব্যাপার, আমরা তো উপবাসী রেখে দিতে পারি। যেমন ধরো শিবরাত্রি পুজো করলে পরে উপবাসে থাকবি, আমি বলি তুমি শোনো। হ্যাঁ একদম উল্টো পাল্টা বলবে না, বল তো ধনে তেল বার করে দিচ্ছি আজকে। দেখ তোকে ধনে কোথায় তেল দেবে, তোকে সব জায়গাতেই তেল দিতে হবে। আরে বাবা, এই তোরকা হইলে আরো 5 টাকা বেশি দেবো কি আছে? আরে বাবা এই তেল সেই তেল না, পুঁতেও দিয়ে দিতে হবে আমার। ফাঁকায় যাবে, আমি তোমাকে ভালো করে তেল দিয়ে দেবো। তোর কি তেল? ওটা কারেন্টের তেল নাকি? না, ধনে তেল মানে কি জানো তো? ধনে জিরে আর সরষের তেল দুটোকে একসাথে মিক্স করে বলছি দেবো নাকি ধনে তেল। ধনের কথা বললে তেলের খদ্দের পালি যাবে, আর তেলের কথা বললে ধনের খদ্দের পালি যাবে। মানে তোর ব্যবসা হচ্ছে দুটো দুটো, একটা হচ্ছে ধনে, হ্যাঁ, আর একটা হচ্ছে তেল, তেল সরষের তেল, সরষের তেল, ধনে আর তেল, ধনে আর তেল। তাই ওই দুটো একসাথেই বলছি, দুটো একসাথেই বলছি দেবো নাকি দাদা ধনে তেল, ধনে তেল, ধনে তেল, দাদা দেবো নাকি ধনে তেল। আমি বলছি না শালা, এদের কথার মধ্যে কিন্তু এই বেশ রহস্য আছে। এরা এমন কথা বলছে মানুষ কিন্তু অন্যভাবে দাঁড়িয়ে যাবে, যখনই বলবে ব্যাপারটা এইটা এক শালা দাঁড়িয়ে যাবে পালিয়ে যাবে সব। আচ্ছা এই রকমের কথা লাইনের ব্যবসা তোমাদের ঘর কে শিখিয়েছে? কেন আমরা নিজেদের মধ্যে শিখেছি শালা। তুই তাহলে তো গেঁড়া লোক লয় না, তুই তো গেঁড়া কাছে কাঁটাল ধরিয়েছে। হ্যাঁ তুই তো এঁচড়ে পেকে গেছিস রে। হ্যাঁ তো পাকবো না উড়ি শালা, আগে 12 বছর ধরে কিনে ব্যবসা করছি, পাকবো না। ওরে তুই যাই আমার এক শালি, ওরে নামটি তোর শেপালি, আয়না কাছে আয় তোরে দেখে আমার ওরে টেনা নেনা হয়, শুধু টেনা নেনা হয়। তুই যে আমার এক শালি নামটি তোর শেফালি, আয়না কাছে আয় তোরে দেখে জীবনে আর প্রাণটা ভরে যায়, শুধু প্রাণটা ভরে যায়, শুধু প্রাণটা ভরে যায়। আমার কামরায় যে তোদের গপ গপ করছে নাকি? হ্যাঁ তোদেরকে মানা বাজাইতে মানা করছে, সেই কেন টোকা কেন কেন? এই ওরা না বাজালে তুমি গাইবে কি করে? আমার গাওয়া দরকার নাই, ও শালা আমাকে সেই প্রথমে শ্যাক দিয়ে দিয়েছে, বলছে ও শালা গাইলেই বাজাবে। আর কথা বলবো? হ্যাঁ বলো। তোর তো শুনলাম কাহিনী। হ্যাঁ ধনে তেল, ধনে তেল, ধনে তেল। হ্যাঁ ওরে বড় লোকের বিটিলো তোর লম্বা লম্বা ঠ্যাং, আর আজকে তো দশহরা গেল। হ্যাঁ দশহরায় পুজো কিনে দেবো পুয়া ছেঁড়া প্যান, পাদবি ভটান করে বেরিয়ে পালিয়ে যাবে। আমাদের মনে থাকে না, ওদের মনে থাকে কি করে বলতে কি ব্যবসা? এই বোনটি তুই কি বললি? তোকে বলেছি না ধনে পাতা, ধনে পাতা, ধনের পাতা লায়, ধনের পাতা লায়, ধনে পাতা। এ ওর বেরই না বাচ্চা মেয়ে, এ বেরই না তা ওই থেকে থেকে ওই ব্যবসা কা করতে বলেছে? ও আজকে 11 বছর ধরে কত লোকে জানে কি করছে, এত বেশি মনে আলু পটল ব্যবসা করতে পারছো তো? হ্যাঁ তো কি করতে তুমি নাকি আলু আলু তাহলে আর ওই তো ধনের পাতা বলতে হইতো না? তুমি যে পটল কথা বললে ওর মুখ দিয়ে বেরোয় না, কি বলে জানো? নাকি বলে আরে পটল বাপকে ডাকে নাকি? না কি বলে পটল বিক্রি করতে বলে প প প পটল নেবে গো পটল, ও পটল বলতে বলতে প প করতে করতে কে প। এই শোনো না তুমি জানো কিসের ব্যবসা করছিলি বললি? আমি ছাল ছাড়িয়ে নুন দিয়ে। হ্যাঁ শালা সমস্যা, এ মাল একবারে ছাল ছাড়িয়ে নুন ভরিয়ে দেবে। একটা কথা বলবো, তোমাদের তোমাদের তো লঙ্কা
তোমাদের সবারই ব্যবসা শুনলাম, এবার আমার ব্যবসাটা শোনো। আমার আছে কাপড়। কাপড়? এই আমার এই কাপড়ের নাম আছে। কি নাম? যেমন মনে করো এই কাপড়টা, আসো দিদিরা দেখো দেখো, পোঁট ঢুকে বসে থেকো না, ওটো ওটো, তুমি তো বসিয়ে রেখেছো। এরপর আমি বলবো না, বাঁশ ভরিয়ে দেবো। আচ্ছা, এটা কি শাড়ি? এইটা কই দেখি তোমার, দেখো তোমাকে, এটা তোমার হবে না। এইটা আমায় দাও। এইটা তুমিও পারবে না, এইটা বিধবা মানুষের, যার অল্প বয়সে ভাতারে মাথা খাবে তাই পরিবে। এটা তোর বিয়ে হয়েছে? না, আমি এখন অনুরা। তোর নুরা বেরিতে বেরিতে তুই আবার কাজ হয়ে যাবি। শোন, তোর বিয়ে হওয়ার পরে তুই তিন মাসের মধ্যে তোর ভাতার মরিয়ে যাবে। হ্যাঁ, আনালি পালিয়ে যাবে, তুই এই কাপড়টা নিবি। ভাতার মরে গেলে পালিয়ে গেলে আমি তোমার কাছে চলে যাব। খবরদার ওই কাজ করেই না, জীবনে আমার কাছে থেকে চোখের জল এসবে না। মুচি মুচি মরিয়ে যাবি, রুমাল ভিজে যাবে, চল বন্ধ হবে না। এইটা হচ্ছে বাবু ধাক্কা মাল, বাবু ধাক্কা। আর এটা এইটা তুমি দেখো, এটা হচ্ছে কি শাড়ি? এটা হচ্ছে কুচকুচ হতা হয়। কুচকুচ হতা হয় মানে? এই কাপড়ের নাম। হ্যাঁ, তো মানে কি? এটা পড়লে কি হবে? কুচকুচ হতা হয় বাবা, কুচকুচ হতা হয়। সামনে পুজো আছে, পুজো তো ধরো কাপড়টা আমি পরলাম, চলতে 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 বাবুর সাথে যদি ধাক্কা লেগে যায় তাহলে কি হবে বলো তো? ওটা বাবু ধাক্কার নয়, তাহলে তোমার যদি পায়ের দোষ থাকে তাহলে ধাক্কা হবে। তুমি তো বলো বাবু ধাক্কা। ওটার নাম, কাপড়ের নাম। ও, কাপড়ের নাম বুঝে, যেমন কাপড়ের নাম হলি হাওয়া হাওয়া, ছেলেকে দুধ খাওয়া, এ কুলি উসকো বাতা দে, নেই উসকো বাতা দে, একবারও মিলেঙ্গা, একবারে মিলা দে, আরো মিলা দে, আরো মিলা দে, আরো মিলা দে, কাপড়ের নামে একটা কাপড়ের নাম বলবো, বাংলায় বলছি যদি ক্ষমতা থাকে বুঝলে। হে মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, হে মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, কামড় করে জানলো আমার বয়স হলো রে, ওই কামড় করে জানলো আমার বয়স হলো রে, হে মা বিচ্ছু। বাবা মা, ভাই বেরাদার, ভাতান লিয়ে কাঁদতে হবে না। ও স্বামী, কোথায় গেলি, আমার কাছে দেখা করো স্বামী গো, আমাকে তোমাকে না দেখে আমার যেন টাটিয়ে উঠছে, এরকম বলি। হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছে তাই বল স্বামীকে না। বাবা খাকি বাবার মতো কাঁদছে। হ্যাঁ, তা কাপড়ের নাম শুনলি তো? এখনো গাদা কাপড়ের দাম আছে। ধম্মা চলে ধম্মা চলে ধম 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 ধম্মা চলে ধম্মা চলে ধম ধম। এই বাজাবি না, এই একটা কথা বলবো, তাহলে তোদের মাল আমি সামনে দশ পিছনে পাঁচ, আমি বিড়ি শিকারের যদিও না খাই তো গেঁজা টেঁচা খাই, তাহলে আমার লাইট একটা লাগবে, তোমার লাইট আমি নেবো, তুমি এখানে দাঁড়াও। আর তোর কি বলি, ধনের পাতা, তোর পাতা আমার লাগবে না, তোর পাতা যদি তরকারিতে দেয় সে তরকারি খাওয়া হবে না, তবু তবু আমার ঘর গুছির জন্য দু ডলার দিয়ে যাবো। দাঁড়া, ও মাসি শোনো, তুমি আমার মাসি না দিদিমা, যাও কবে?
আরে শোনো হে দিদিমা, একটু কাছে এসো না, আর নাতনি তোমার পেটের ব্যথা একটু তেল দিয়ে দাও না, আর নাতনি তোমার পেটের ব্যথা একটু তেল দিয়ে দাও। এইবার বলো, এইবার বলো, তোমরা আমার কাপড় নিতে চাও না চাও না? এইটা হচ্ছে আমার বউ বলেছে এইটা এই 300 টাকায় বেচা কেনা। গড গড আমি ফট 300 টাকায় কাপড় নিয়ে ইজ্জত ঢাকবি না, ক টাকা নিবি? লে শোনো, হ্যাঁ ভাই, তোমার কথা থাক, আচ্ছা আমার কথা থাক, একদম তোমার কথা থাক, আমার কথা থাক, আচ্ছা পাঁচটা হবে কোনটা? এই কুচকুচ হতা হয়, শোনো একটা কথা বলি। তুমি মেয়ে ছেলে, আমি প্রথম এসেছি আজকে ব্যবসায়, আর তোমাদের ঘর প্রথমে দেখছি, মেয়ে ছেলে দেখলে আমি একটু ময়া লেগে যাই আমার, তাই একটা কথা বলছিলাম, কত বলে পাঁচ শিখে এই কুচকুচ হতা হয়, পাঁচ শিখে হবে না। তবে একটা কথা বলি, আমিও বেচনদার তুমিও খরিদ্দার, তুমি বলিও তো যখন তোমার কথাটাও রাখা আমার দরকার, তাই আমার কথাও থাক আর তোমার কথাও থাক না, তুমি যেমন ধরা বলেছো আমি তেমন ধরাই বলছি। হাত দিয়ে দিয়ে বেশি হয়ে আছে, এটা ব্যথা হয়ে গেল আমার। ঠিক আছে, তোর যদি হাত দিলে অসুবিধা হয়, তোর মনে ক্যান্সার আছে, তা তুই আমার যতবার হাত দিবি আমিও ততবার হাত দেবো, আমি কিন্তু শোধ করলে বই হইল কথা। ইশালা হিজড়িদের মেয়ে নাকি রে, একটা ছেলের কোন টিপি টিপি বড় করে দিচ্ছে। একটা কথা বলবো, তুমি কাপড় নিতে পারবে না, তুমি আমার বাড়ি যাইও, আমার বাদে বাড়ি যাবা, দিয়ে আমার পাশে বসে বসে দেখবা যে আমি কাপড় বুনছি, আমার কাপড়ের ব্যবসা আছে, তো ওই তাঁত ঘরে দেখবা, দিন চারেক থাকবা আমার কাছে, দিয়ে নিয়ে আসবা একটা কাপড়, পয়সা লাগবে না। বাবা কালকে কাপড় পেয়েছো নাকি? কি করবি রে, পাঁচ শিখে কাপড়ের দাম, হ্যাঁ কাপড় কেনা শিখাইছিস? আচ্ছা মাসি একটা কথা বলতো, এই দিদিমা তাহলে এই আমি বলছি আর 10 টাকা নিয়েছো তো, এই 10 টাকা নিয়েছো তো, হ্যাঁ তাহলে একটা ইজ্জত ঢাকবা, ইজ্জতের জন্য পরিবা কোনটা? তা ওইটা আমাকেও নালিয়ে 300 বলেছি, নালে তুমি কমই দেবা, তা কি আছে, কিছু কম দাও, 250 টাকা কম দাও, দিয়ে বাদ বাকিটা দিয়ে দাও। হ্যাঁ 300 টাকা বলেছি, 250 টাকা কম দাও, হ্যাঁ দিবা, হ্যাঁ 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 বুঝতে পারছি না নাকি, আচ্ছা মাল কেউ নেবে কি তোমরা, নাহলে আমি ঘর চলে যাবো, কিন্তু তুমি ওটা নেবে তো, টাকা দাও, ওটা একই দাম সব, 300 টাকা করে লাগবে, 300 টাকা করে লাগবে সব, হ্যাঁ 250 করে কমবে। হ্যাঁ বলো, তুমি কোনোদিন ভিডিও দেখেছো? ভিডিও আমাকে যদি ভিডিও কেউ দেখায় তাকে আমি একটা কাপড় এমনিই দিয়ে দেবো। তুমি ভিডিও দেখেছো? জীবনে ভিডিও দেখি নাই আমি। দেখনি তো? না। ভিডিও দেখবে? হ্যাঁ। আমাদের সাথে নাচবে তো? আমি? হ্যাঁ। এই বুড়ো বয়সে আবার নাচবো? তাহলে মজা পাবে কি করে? মজার খল পালড়ি যাবে না তো? আমরা টিপে দেবো কি? আচ্ছা ঠিক আছে। তাহলে ভিডিও দেখো। এইখানে তো বলিস টিপে দেবো, তুমি মানে তো খোঁজ লিস না একবারও। দিনে মানে ছিলাম না তো? আমার এরকমই ভাগ্য, সারা রাত বিয়ে করে সকালবেলা একলাই থাকতো।